স্যার আপনি এত বছর চাকরি করলেন আপনার তো ডিএসপি হয়ে রিটায়ার করার কথা। ডিএসপি জীবনে যেই পোশাকের সম্মান দিতে পারেনি সে হবে ডিএসপি। কতবার সাসপেন্ড হয়েছি, তবে রিটায়ার করার সময় আমি এই ভেবে খুশি যে অন্তত একজন হাবিলদার আমাকে এই পোশাকের সম্মান দিতে শিখিয়ে দিয়েছে। হাবিলদার? হ্যাঁ, হরি ভাই হাবিলদার, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। ছাড়ুন ওসব কথা, এই নিন, বেস্ট অফ লাক। এই হাবিলদার, স্টেশন ডায়েরিটা আনো তো। আমি ভেতরে পড়ে দিলাম। কে তোমরা? স্যার, একে ছাড়বে না স্যার, এই বিরাট বড় স্মাগলার। আপনার কাছে অনেক টেলিফোন আসবে, অনেক টাকার লোভ দেখাবে আপনাকে, তবে কে ছাড়বে না স্যার। কিন্তু তুমি কে? আমি স্যার, স্যার আমার ডিউটি শেষ হয়ে গেছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আসি। এখানে কি লীলা চলছে? এটা থানা না অঙ্গমঞ্চ? স্যার আপনি তো থানায় নতুন জয়েন করেছেন, তাই হরি ভাই হাবিলদারকে চিনতে পারলেন না। হরি ভাই হাবিলদার? হ্যাঁ, কিন্তু এটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। হ্যাঁ, হাবিলদার থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে গিয়ে ওকে যে কত স্বার্থত্যাগ করতে হয়েছে তা যদি আপনি জানতেন। আমি তো কিছু বুঝতে পারছি না, কতদিন আমাকে এখানে নিয়ে আসবে? চাইলে আপনি যদি ওকে এখানে আসতে বারণ করেন, ভগবান জানে ওর কপালে কি আছে। আমায় সব খুলে বলো, হরি ভাই হাবিলদারকে কে না চায়? থানাতেও যেরকম ডিউটি করতো, বাড়িতেও তেমনি। ভগবান যদি কাউকে ভালো মানুষ হিসেবে সৃষ্টি করে থাকেন, সে হলো হরি ভাই। কিন্তু ধরা পড়ে গেছে মাল সমেত। ইন্সপেক্টর বিক্রম ছিল না? না স্যার, হরি ভাই হাবিলদার ছিল আর এসপি ছিল। ফোন কর, ফোন কর। হ্যালো, ইন্সপেক্টর বিক্রম স্পিকিং। আমাদের টিটো না মাল সমেত ধরা পড়ে গেছে। কে, কুশবাবু কথা বলছেন? আমি লালু কথা বলছি, কালুকে দিচ্ছি। এই ইন্সপেক্টর, এবার দেখছি। কিন্তু এত বড় অপারেশনটা হয়ে গেল, আমাকে কেউ জানালো না। তার মানে তোমার ওপর এসপি সাহেবের একটু বিশ্বাস নেই? না না, সে কথা নয়, কিন্তু শুনেছি অপারেশনের সময় এসপি সাহেব গিয়েছিলেন। সে কি, এসপি সাহেব নিজেই গিয়েছিলেন? তাহলে তো এই কেসে আমি কিছুই করতে পারবো না। জানি, কিন্তু কে পালবে সেটা তো তুমি বলতে পারবে। এই এই এই, এটাকে কিন্তু যে কোনো উপায় বার করতেই হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে করব? তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে, এসপি সাহেব হরি ভাই হাবিলদারকে খুব বিশ্বাস করেন। এখন ও যদি টিটোকে হাজত থেকে বার করে দিয়ে বলে যে টিটো পালিয়ে গেছে, তাহলে হয়তো এসপি সাহেব বিশ্বাস করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধানের চাবি হরি ভাইয়ের কোমরে ঝুলছে। এটাকে হাজতে পুরে আমাকে খবর দিতে এলি? পুরস্কার নেই? এদিকে গোহত্যা, ওদিকে ব্রহ্মহত্যা, কি যে করি। কখন থানা থেকে ফিরেছ? মুখে এক ফোঁটা জল দাওনি, এখন আবার টুপি পরে কোথায় বেড়াচ্ছ? জরুরি কাজ আছে, ফিরতে রাত হবে। ও মা, এত রাত্রিরে কিনা চোরদের বাইরে কাজ, পুলিশ কেন বাইরে যাচ্ছে? তুই বড্ড বাজে কথা বলিস। রূপা দিদিকে খেতে দিয়ে দেবো। রূপা দিদি খাবে না। খাবে না মানে? না, মাসের 15 তারিখের পর এবাড়ির খাবার আমি খাবো না। কিন্তু কেন? বাবা, তুমি যত টাকা মাইনে পাও তা শেষ হতে মাসের 15 তারিখ লাগে, আর বাকি 15 দিন এবাড়িতে যত টাকা খরচ হয় তা আসে তোমার ওই 2 নম্বরি টাকা থেকে। তাই আমি ঠিক করেছি ওই 2 নম্বরি টাকায় তৈরি কোনো খাবারই আমি খাবো না। পাগলি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে কি গালাগাল হলো? এটা সকলে তো এখানে আমার বাড়ি ছিল। বাবু, আচ্ছা এই বাড়িটা তুমি কার বাড়ি জানো? হরি ভাই হাবিলদার। অলরাইট। আচ্ছা তুমি আমাকে চেনো? আমি কে? হরি ভাই। অলরাইট। তার মানে তুমি বলতে চাইছো এইটা হরি ভাই হাবিলদারের বাড়ি? অলরাইট। তার মানে আমি হচ্ছি হরি ভাই হাবিলদার। অলরাইট, তাহলে সবই অলরাইট, কারণ এই বাড়িটা তো আমার। বা বাড়ি দেখে চিনতেই পারছিলাম না। আচ্ছা এসো এসো, অনেক ধন্যবাদ, এসো। আচ্ছা শোনো, এই বাড়িটা কি হচ্ছে তুমি বলতে পারো? জানি না স্যার। জানো না? অলরাইট না। আচ্ছা বিয়েটা কিছু হচ্ছে? জানি না স্যার। তাও জানো না? তুমি শুধু একটাই জানো, অলরাইট, হ্যাঁ, যে আমি হরি ভাই হাবিলদার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও যাও। কিন্তু কেসটা কি? সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, বিকেলে বাড়ি এলাম। সব গেলে কোথায়? সুলেখা, রেণু, পাপন? আচ্ছা বাবা, যে যেখানে আছো সব অলরাইট আছো তো? হ্যাঁ সব ঠিক আছে দাদা, সব অলরাইট। ও তোমরা সবাই এখানে, আর আমি খামো গেছে যে মরছি। তা এইসব কি হচ্ছে বলো দেখি? এই আলু, রোশনাই, মালা, কোনো অনুষ্ঠান আছে নাকি? ছোটদা বললো আজ তোমার বিয়ের তারিখ, তাই সব আয়োজন। হ্যাঁ, তা খরচা কে দেবে? আমি? দাদা ছাড়ো না, এটা বৌদিকে পড়িয়ে দাও। দাও মালা? আমি তোমার বৌদিকে আগে মালা পরাবো? মোটেই না, তোমার বৌদি আগে আমাকে মালা পরাবে। মোটেই না, আমার দায় পড়েছে এই বয়সে তোমাকে মালা পরাতে। যত সব ঝঞ্ঝাটি রেনু আর দেবুর জন্য। বাবা মালাটা আমি পরিয়ে দিলে কেমন হবে? তাহলে তো সব ঝঞ্ঝাট চুকে যাবে, একদম অলরাইট হয়ে যাবে। এসো 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 এসো, নাও এটা মাকে পরিয়ে দাও। এবার আমাকে পরিয়ে দাও, ব্যাস। এই নাও বৌদি, আমার তরফ থেকে তোমার জন্য উপহার। বাবা পুরো সেট এনেছো? কলেজের খরচ থেকে বাঁচি এটা এনেছি, তুমি পড়লে খুব খুশি হব। খুশি হবে? তাহলে নিশ্চয়ই পড়বো, খুব আনন্দ করে পড়বো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।